করোনার স্থবিরতা কাটিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে খুলনা মংলা রেল সেতুর নির্মাণ কাজ। এরই মধ্যে প্রকল্পের প্রায় 75% কাজ শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেলপথ নির্মাণ হলে দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে, পাল্টে যাবে এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থা, এমন মত অর্থনীতিবিদদের। সামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। খুলনা মংলা রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ এখন দৃশ্যমান। খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ চলছে, একই সঙ্গে রূপসা নদীর ওপর রেল সেতু নির্মাণেও চলছে ব্যাপক কর্মযজ্ঞ। প্রকল্প কর্মকর্তারা বলছেন, এই রেল সেতুর 134টি পিলারের মধ্যে স্থলভাগে 130টির নির্মাণ কাজ শেষ হয়েছে। নদী অংশে 4টি পিলারের মধ্যে বর্তমানে 72 ও 74 নং পিলারের পাইলিং কাজ চলমান রয়েছে। Our fabrication of girders and materials from India, it was not possible to come site as earlier. So we have lost time, we have lost progress financially, obviously if progress will be less financially. এরই মধ্যে রেল সেতুর 75% কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। যে হারে এখন কাজ চলছে, যদি এইভাবে কাজটা এগিয়ে নিতে পারে, যদি ফার্দার কোনো আমাদের ভবিষ্যৎ এই কোভিড-19 যদি আরও যদি আমরা বাধাগ্রস্ত না করে, আমরা আশা করছি 2021 সালের ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ আর এই বছরের মধ্যে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো। অর্থনীতিবিদদের মতে, মংলা বন্দরের সঙ্গে খুলনা সহ সারা দেশের রেল যোগাযোগ সুগম হবে, এতে দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে, পাল্টে যাবে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থা। পদ্মা সেতুর সাথে এই মংলা বন্দরের রেল সংযোগ, এই সবগুলোকে যদি আমরা একটা সূত্রে জুড়ে দেখি, তাহলে এই অঞ্চলের মানুষ, বিশেষ করে দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের কর্মসংস্থান অনেক বাড়বে। খুলনা রূপসা নদীতে 5.1 কিলোমিটার রেল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1076 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।